ওদালগুড়ির ভেরগাঁও উন্নয়ন খণ্ডের অন্তর্গত গরুয়া ছাড়ত অনুষ্ঠিত হয় বিকশিত ভারত সংকল্প যাত্রা 2023। অনুষ্ঠানটিত উপস্থিত থাকা ওদালগুড়ির অতিরিক্ত উপায়ুক্ত কুলদীপ হাজরিকায় রাইজক উদ্দেশ্যে ভাষণ প্রদান করে সরকারী আঁচনিসমূহের কেনেদরে সুফল পাব পারি বিতংভাবে কয়। উক্ত অনুষ্ঠানটিত ননৈখুটি VCDCত অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতামূলক খেল মহারণের বিজয়ী খেলোয়াড়সকলক পুরস্কার বিতরণ করা হয়। জেলাখনের কার্যবাহী অভিযন্তা গোবিন্দ রাভায় আধরা অনুষ্ঠানটিত ভেরগাঁও উন্নয়ন বিভাগ, জনস্বাস্থ্য কারিকরী বিভাগ, মীন বিভাগ, কৃষি বিভাগ, স্বাস্থ্য বিভাগ, জনকল্যাণ বিভাগের বহুকেটা বিভাগের বিষয়ববিয়ার উপরও ননৈ শেরফং মণ্ডলের বিজেপির সভাপতি অশোক মাহাতো, ননৈখুটি VCDCর সভাপতি রাহুল সাউরা তথা অঞ্চলটির অঙ্গনবাদী কর্মী সহায়িকা আশাকর্মীসকলের বৃহত্তর গরুয়া ঝাড়ের রাইজ উপস্থিত থাকে। আর নতুন সংকল্প পূরণের দিকত আগবাড়ছে। হয় ভারতবর্ষ যেটা বর্তমান বিকশিত ভারত সংকল্প যাত্রা আরম্ভ হয়েছে, এই খুব গৌরবময় মানিব লাগিব। আর মোদী সরকার নেতৃত্ব এই প্রত্যেকটা গাঁও বা পঞ্চায়েত লেভেলত এই প্রোগ্রামটো করা হয়ে আছে। আর সেই হিসাবে আজি ভেরগাঁও ব্লকের অন্তর্গত আজি নয়াইখুটি VCDCত এই প্রোগ্রামটো সফল রূপত রূপায়ণ করা হয়। আর ইয়াতে প্রায় 16টা ডিপার্টমেন্টের বিষয়ববিয়া সকল থাকে। ভারত সরকারে বা অসম সরকারে যেটি আসনি দিছে, এই আসনির উপর বিভিন্ন ডিপার্টমেন্টের বিষয়ববিয়া সকল অবগত করে, বুঝাই দিয়ে। আর যখন রাইজে আসনি পাইছে তেওঁসকলো নিজের বক্তব্য আগবায়। আর হয় ভারত সরকার বা অসম সরকারকে ধন্যবাদ দিব লাগবে, বিজেপি সরকারক, যে যে আসনি দিছে সেই আসনি সঁচাকয়ে মানে গরিব ঘরলৈকে মানে গাঁওলৈকে পাইছে না নাই এই খবর লব কারণে এটাকে একটা মানে মানুষ পঠায় বা বিষয়ববিয়া সকল পঠায় হলেও খা খবর লৈছে, যার কারণে অসম সরকারক আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। আর ভারতবর্ষর সরকারে যথেষ্ট ধরনে আসনি দিছে, সঁচাকয়ে রাইজ উপকারিত হয়েছে আর রাইজ যথেষ্ট সন্তুষ্ট। নিত আমি আনন্দিত যেহেতু আজ ভারতীয় বিশেষত্ব সংকল্প যাত্রা লগতে আমার ইয়ার আগতো বহুত কিছু আজ খেল মরম গুছি গেল, সাংস্কৃতিক মহাসংগ্রাম গুছি গেল, ইয়ার বিভিন্ন পদক্ষেপ লই কিনে আজি ইয়াত আমার নানা ধরনের পদক্ষেপ লৈছে। তার উপর আমি আজি চাবলে গেলে আজি নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত আজি আমার গাঁওলা অঞ্চলতে হোক বা আমার বাগানের অঞ্চলতে হোক নানা ধরনের সুবিধা আমি পাবলগিয়ে সক্ষম হয়েছো। আজি আমার এই ভারতীয় বিকশিত সংকল্প যাত্রাত যে ধুনিয়াকে আজি আমার রাজ্যের আগত ধুনিয়াকে বুঝাই দিলে, এই বুঝাই দিয়ার ক্ষেত্রে আমি রাইজ সকলে সকলকে বহুতে গৌরবান্বিত।